ভোলার চরফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে 10টি ব্যবসা প্রতিষ্ঠান। এতে করে প্রায় 6 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। রবিবার দিবাগত রাত আনুমানিক 2:20 দিকে পৌর এলাকার শরীফ পাড়ার ইয়াকুব মিয়ার মার্কেটে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে মার্কেটের স্টিলের আলমারির দোকানে প্রথম আগুন দেখতে পান তারা। পরে মুহূর্তের মধ্যে আগুনের ভয়াবহ লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলোতে। খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে লালমোহন ফায়ার সার্ভিসের আরও 2টি ইউনিট ঘটনাস্থলে আসার পর প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় মার্কেটের স্টিলের আলমারির দোকান, ইলেকট্রনিক্স দোকান, আয়রন ও ল্যাপ তোষকের দোকানসহ মোট 10টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক পিলার থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।